এবারে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়লো ইরান। ইসরায়েলে 200 ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইসরায়েলের তেল আবিব শহরকে টার্গেট করে মিসাইল হামলা। উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রাচ্য, তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধ পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়েছে আমেরিকা, প্রবাসীদের জন্য অ্যাডভাইজারি জারি করেছে ভারত। মধ্যরাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরায়েলের তেল আবিব শহরকে টার্গেট করে একের পর এক মিসাইল হামলা ইরানের। রাজধানী তেহরান থেকে মুড়ি মুড়কির মতো বোমা বর্ষণের পর এলো কড়া হুঁশিয়ারিও। পাল্টা হামলা হলে ইসরায়েলকে একেবারে গড়িয়ে দেওয়া হবে বলে ঘোষণা করল ইরানের রেভলিউশনারি গার্ড। ইসরায়েলি সেনা হামলার পাল্টা জবাবে মঙ্গলবার থেকেই ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে ইরান। ইসরায়েলের ভূখণ্ডে আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। ইরানি সেনার দাবি, ইতিমধ্যে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেট হামলায় একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাল্টা কড়া জবাব দেওয়ার জন্য কোমর বাঁধতে শুরু করেছে ইসরায়েল। যদিও ইরান সরকার জানিয়েছে মিসাইল হামলা বন্ধ হয়েছে, কিন্তু কোনো উস্কানিমূলক পরিস্থিতি তৈরি হলে ফের হামলা চলবে। মঙ্গলবার মধ্যরাতের পর থেকে মধ্যপ্রাচ্যের এই দেশগুলিতে একাধিক আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ করা হয়েছে। ভারতের তরফ থেকেও সেখানে ইসরায়েলে বসবাসকারী প্রবাসীদের জন্য অ্যাডভাইজারি জারি করা হয়েছে। অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। ইরান জানিয়েছে তাদের ছোড়া 400 মিসাইল তেল আবিবে ইসরায়েলের সামরিক ঘাঁটি ধ্বংস করেছে। প্রায় 90% টার্গেট পূরণ হয়েছে বলে দাবি ইরানের। যদিও কোনো হতাহতের খবর মিলেনি, ইরানের সার্বভৌমত্ব আঘাত লেগেছে বলেও এই হামলা বলে উল্লেখ করেছেন তারা। গত জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার বদলা হিসাবে এটিকে দেখা হোক মন্তব্য করছে ইরান। ইসরায়েল পাল্টা আঘাত করলে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাতে তারা প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলি সংঘর্ষে পাল্টা কড়া পদক্ষেপ করা হয়েছে। ইরান যুদ্ধ চায় না, কিন্তু হুঁশিয়ারি এলে পাল্টা আঘাত হবে, এটা তাদের শক্তির একটি ঝলক মাত্র। তাদের উস্কানি দিলে কি হতে পারে তার আন্দাজ করে নিন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। এই কথাগুলি যে বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করেই বলা হয়েছে তা কিন্তু বলাই বাহুল্য। আর এই হামলার পরে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার ফল ভুগতে হবে নাকি ইরানকে। অন্যদিকে ইরানকে সতর্ক করেছে আমেরিকাও। এই হামলার পর আমেরিকাও সতর্ক করেছে ইরানকে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভিয়ান তেহরানকে ভয়ঙ্কর পরিণতির সতর্ক বার্তা দিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতের পর থেকে মধ্যপ্রাচ্যের সেই সব দেশগুলিতে সেখানে একাধিক আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ভারতের তরফে সেখানে ইসরায়েলে বসবাসকারী প্রবাসীদের জন্য অ্যাডভাইজারি জারি করে বলা হয়েছে যে বাড়ি থেকে যাতে প্রবাসীরা না বেরোন তার জন্য নিষেধ করা হয়েছে। এই প্রথমবার পশ্চিম এশিয়ার কোন রাষ্ট্রশক্তি সরাসরি ইসরায়েলকে টার্গেট করলো। এর ফলে ওই অঞ্চলে দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা হতে চলেছে বলে সামরিক পর্যবেক্ষকদের একাংশরাই মনে করছেন। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।